আসন্ন এডিসির সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুমারঘাটে দুই নম্বর মাছমারা আসনে বিজেপির স্বপ্নরানী দাস ও চার নম্বর করমছড়া আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিমল কান্তি চাকমা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এডিএম তথা রিটার্নিং অফিসার সন্দীপ চক্রবর্তীর কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এক সুসজ্জিত মিছিল কুমারঘাটের বিভিন্ন পদ পরিক্রমা করে বিজেপির জেলা সভাপতি বিধায়ক ভগবান চন্দ্র দাস তার দলের প্রার্থীরা নিশ্চিতভাবে জয় হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন। দুটি কেন্দ্রে চার নং এসটি করমচড়া কেন্দ্রের প্রার্থী শ্রী বিমল কান্তি চাকমা মহাশয়ের এবং দুই নং জেনারেল আসন মাছমারা শ্রীমতী স্বপ্নারানী দাস মহোদয়া আমাদের এই দুজন মনোনীত প্রার্থীর সমর্থনে আমরা আজকে হাজার হাজার জনজাতি জাতি সভার উপস্থিতিতে এক মিছিলের মাধ্যমে আমরা কুমারঘাট রিটার্নিং অফিসার মাননীয় এসডিএম ওনার কাছে আমরা মনোনয়ন পেশ করি। আমরা এই মাত্র আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে আমরা বেরিয়ে এসেছি এবং আমরা আজকের এই জনঢল যেভাবে আমাদের জনজাতি ভাইদের মধ্যে উৎসব আমরা লক্ষ্য করেছি এতে আমরা পরিষ্কার যে আমাদের গোটা রাজ্যের সঙ্গে সমস্ত আসনের সঙ্গে করমচড়া এবং দুই নং মাছমারা আসনে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছেন। আমরা নিশ্চিত যে এই এডিসি নির্বাচনে এই রাজ্যের নতুন যারা দল গঠন করেছে এবং পূর্বের যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। আমার জনজাতি ভাইয়েরা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন যে এডিসি এলাকায় উন্নয়ন চলছে সেই উন্নয়নের দিশায় ওনারা বিজেপি প্রার্থীদেরকে ভোট দেবেন। পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম পার্টি এবং কংগ্রেস দল এদেরও কোনো অস্তিত্ব থাকবে না। রাজ্যের এডিসি এলাকা আর পিছিয়ে থাকতে চায় না। এবার এডিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী চার তারিখে নির্বাচন হবে আর ওই নির্বাচনে এডিসি এলাকার সমস্ত গণদেবতাগণ ভারতীয় জনতা পার্টির তথা আমাদের শরিক দল আইপিএফটি প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবেন নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নেই। আমরা নতুন ত্রিপুরা গড়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন এডিসি গঠন করব এবং এডিসি এলাকার স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন সার্বিক উন্নয়নে আমরা আগামী দিন এক নতুন এডিসি আমরা দেখতে চাই এবং এটা আমাদের সমস্ত প্রার্থীরা যারা নির্বাচিত হয়ে খুমলুঙে যাবেন। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী জানিয়েছে দুই নম্বর মাছমারা আসনে পাঁচজন এবং চার নম্বর করমছড়া কেন্দ্রে চারজন মনোনয়নপত্র পেশ করেছে। আগামী 15ই মার্চ হবে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া এবং আগামী 17ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মোট 28টা সিটের মধ্যে কুমারঘাট মহকুমার অন্তর্গত দুটো আসন দুই মাছমারা এবং চার করমছড়া এসটি 4 তারিখ থেকে নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল আজকে পর্যন্ত পরিসংখ্যান অনুসারে দুই মাছমারাতে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আইএনসি এবং ইন্ডিপেন্ডেন্ট ও বিজেপি তারা সবাই সেখানে নমিনেশন দিয়েছেন। এর মধ্যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক আইএনসি বিজেপি ছাড়া ইন্ডিপেন্ডেন্ট দুজন দিয়েছে। চার করমছড়া এসটি সেখানে আইএনপিটি থেকে দিয়েছেন, সিপিআইএম থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আইএনসি থেকে দেওয়া হয়েছে এবং আজকে বিজেপি থেকে নমিনেশন দিয়েছেন। আমরা সবার কাছে আহ্বান রেখেছি একটি শান্তিপূর্ণ নির্বাচনের এবং আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করার জন্য সমস্ত রকম প্রক্রিয়া চালু রেখেছি। এই নমিনেশন স্ক্রুটিনি হবে আগামী 15 মার্চ সকাল 11টায়। সমস্ত ক্যান্ডিডেটদের আমরা জানিয়ে দিয়েছি 11টার সময় তারা উপস্থিত থাকবেন বা তাদের প্রতিনিধি উপস্থিত থাকবে। আর 17 তারিখে হচ্ছে উইথড্র, তারপরেই ফাইনাল লিস্ট আমরা পাঠিয়ে দেব কমিশনে। স্ট্যান্ডিং কমিটি ফরমেশন হয়েছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, রিপ্রেজেন্টেটিভের নাম আমাদের কাছে আছে। আমরা যে কোনো রকম উদ্ভূত পরিস্থিতিতে যাতে আলোচনার মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি করে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যায় তার সমস্ত প্রক্রিয়া দেখেছি। আমাদের পক্ষের আমাদের সাথে কাজ করছেন আমাদের আরক্ষা দপ্তর, আপনারা দেখছেন এখানে এসডিপিও সাহেব আছেন, আমার এআরও সাহেব আছেন, ওসি সাহেব আছেন কুমারঘাটে। আমরা একযোগে কাজ করছি এবং আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেটরাও সমস্ত পোলিং স্টেশন ঘুরে দেখছে। আমাদের কাঞ্চনপুর এরিয়াতে অর্থাৎ দুই মাছমারাতে মূলত বেশিরভাগ পোলিং স্টেশন, সেখানে ওখানে আছে 42টা পোলিং স্টেশন, আর 4 করমচরাতে 50টি পোলিং স্টেশন। আমরা এভাবেই নির্বাচনী কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। শাসক দলের এই মনোনয়নপত্র দাখিলকে ঘিরে এদিন ব্যাপক সাড়া পড়ে কুমারঘাটে। যদিও শাসক দল থেকে এক কাদামি গিয়ে অনেক আগেই বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বামফ্রন্ট, তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর্ব সম্পূর্ণ করেছে লক্ষণীয়ভাবেই। সব মিলিয়ে পাহাড়ের ভোটে জেতার লক্ষ্যে সব পক্ষই মাঠে, কিন্তু মানুষ কার পক্ষে সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছে রাজ্য। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।